আসসালামু আলাইকুম। জিল্লু টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমার যে ভিউয়ার্স আছে তারা আমাকে যে কোশ্চেন করে থাকে সেই কোশ্চেনের অ্যানসারগুলো আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে দিয়ে থাকি এবং এই ভিডিওতে এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করে থাকি। যা যে আমাকে কোশ্চেন করেছে সে নিজে উপকৃত হোক এবং যারা টেক্সটাইলে স্টাডি করে বা পড়াশোনা করছে তারাও যেন উপকৃত হয়, এই জন্য আমি আজকের এই ভিডিওতে কোন একটা ভিউয়ার্স বা এক ভাইয়ের একটা কোশ্চেন আমাকে করেছে সেই কোশ্চেনের অ্যান্সার নিয়েই এই ভিডিওটা ক্রিয়েট করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি ভিডিওতে সাধারণত বাস্তব ধর্মী জিনিসগুলো নিয়ে ডিসকাস করে থাকি, এমনকি গার্মেন্টসের ছোটো ছোটো চিম অ্যাক্সেসরিজ পর্যন্ত লাইভ দেখানো থেকে শুরু করে আমি ডিসকাস করে থাকি, যা সাধারণত যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টাডি করছে বা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের যখন অনেক জিনিসগুলো তারা দেখতে পায় না বাট স্টাডি বই থেকে পড়ে, আমি এটাই এখানে তাদেরকে দেখাই যাতে জব সেক্টরে যখন তারা যাবে ভাইবাতে ফেস করবে তাদের মনের ভিতরে যেন এইগুলো আসে এবং তারা বলতে পারে। এমন সব টেক্সটাইলের ভিডিও যদি আপনারা কখনো মনে করেন যে দেখা প্রয়োজন তাহলে আমার চ্যানেলটিতে দেখতে পাবেন। আজকের আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, যে ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন কিনা। এক ভাই আমাকে কোশ্চেন করছে যে ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন কিনা। আপনি যদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন এবং ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করবেন ভাবছেন এমনটা মনে করে থাকেন, তাহলে আমি আপনাকে বলি আপনি যদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে টিচার হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং টিচার হতে চান বা অলরেডি আপনি অ্যাপ্লাই করা শুরু করেছেন, তাহলে আপনাকে বলি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টিচারের জন্য টিচার হওয়ার জন্য খুবই জরুরি। আপনি ইনিশিয়াল স্টেপে আপনি জয়েন করতে পারবেন, কিন্তু আপনার প্রমোশন আর এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টে আপনি জয়েন করলেন কিন্তু টেক্সটাইল ডিপার্টমেন্টে জয়েন করছেন বাট আপনি এমএসসি করেন নাই, আপনি জুনিয়র হিসেবে জয়েন করলেন কিন্তু আপনার প্রমোশন হওয়া খুবই কঠিন হয়ে যাবে, কারণ ইউনিভার্সিটিগুলোতে টিচাররা যখন প্রমোশন পায় সঙ্গে সঙ্গে তার পেপার থাকতে হয়। আপনি যখন বিএসসি কমপ্লিট করলেন তখন আপনার সর্বোচ্চ পেপার থাকবে একটা বা আপনার পেপার নাও থাকতে পারে, এরপরে যখন আপনি প্রমোশন পাওয়ার ইচ্ছা পোষণ করবেন বা প্রমোশন আপনাকে দিতে চাইবে ডিপার্টমেন্ট থেকে অবশ্যই আপনাকে পেপার থাকতে হবে, জার্নালে পেপার পাবলিশ থাকতে হবে। যখন আপনি এমএসসি তো মাস্ট বি প্রয়োজন হবে, তা নাহলে আপনি আর ওপরে উঠতে পারবেন না। যখন আপনি এমএসসি কমপ্লিট করবেন তখন মিনিমাম আপনার একটা পেপার হয়ে যাবে, এমএসসির পরে যদি আপনি ডিপার্টমেন্ট অফ হেড বা অ্যাসোসিয়েট প্রফেসর তারপরে যে ডিপার্টমেন্টে গুলো আছে টেক্সটাইলের সেই অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হেড বা ডিন হতে চান মাস্ট বি আপনাকে পিএইচডি থাকতে হবে, এটা ছাড়া কোনোভাবেই আপনি হতে পারবেন না, সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আশা করি ভিডিওটা যে ভাই আমাকে কোশ্চেন করেছিল যে টিচার হওয়ার জন্য এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জরুরি কিনা টেক্সটাইল ডিপার্টমেন্টে, আমি আপনাকে বলছি খুবই জরুরি। আপনি যদি টিচার হতে চান বিএসসির পরে আপনি প্রিপারেশন নিয়ে ফেলেন যে আপনি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করবেন, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, এবং দেশের জন্য কোন কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সে বিষয়ে ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলটিতে ক্রিয়েট করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, এবং কীভাবে প্রিপারেশন নেবেন সেটাও এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে ভিডিও পেয়ে যাবেন, এবং দেশের বাইরে
কোন কোন দেশে টেক্সটাইলের জন্য ডিমান্ড সে বিষয়ে আমি এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও আপলোড করেছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে এবং যে ভাই কোশ্চেন করেছে তার উপকারে আসবে, এবং যারা ভিডিওটা দেখবে বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টাডি করছেন তাদের উপকারে আসবে। ভিডিও শেষে আমি সাধারণত একটা মেসেজ দিয়ে থাকি, সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত, এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করব, এবং সেই সাথে সাথে আমরা নিজে সুস্থতা থাকার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করব। আপনি নিজে ফিজিক্যাল এক্সারসাইজ করুন এবং আপনার পরিবারকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।